আমাদের সামনে বসে হাসতে দেখি, আমরা কাঁদলে আমাদের সামনে বসে কাঁদতে দেখি। দিস ইজ কোয়াইট নিউ। থিয়েটার দেখার জন্য আলাদা করে পয়সা দিতে হবে না। মেইন জিনিসটাই হচ্ছে আপনি আসুন, থিয়েটার দেখুন, সব রকমের কমফোর্ট দেওয়া হয় অডিয়েন্সকে। সো সেইটা এই মুহূর্তে কলকাতা শহরে একমাত্র আমরাই করছি। নাটক বা থিয়েটার দেখতে কিন্তু আমরা শহরের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাই। আচ্ছা, কেমন হয় যদি কোনো ক্যাফেতে, যেখানে আপনি খাবারও খেতে পারবেন আর নাটকও দেখতে পারবেন বা লাইভ মিউজিকও শুনতে পারবেন, সেরকমই একটা সুযোগ কিন্তু দিচ্ছে কলকাতার টপ ক্যাট ক্যাফে কলকাতায়। হ্যাঁ, কলকাতায় এরকমই একটা ক্যাফে রয়েছে যেখানে আপনি খেতে খেতে লাইভ থিয়েটার দেখতে পারবেন, লাইভ মিউজিক দেখতে পারবেন, এখানে একটা নাটক হচ্ছে। তো চলুন আমরা তার কলাকুশলীদের সাথে একটু কথা বলে নিই। I hear them protest as well. Spot emotions. Spot people. Spot color, race, creed. Food and theater together. মানে আমরা যেমন বলি না, মোবাইল বন্ধ করুন, থাকুক, বিকজ ইটস আ পাবলিক প্লেস। তারা থিয়েটারে আসেনি, আমরা থিয়েটারকে নিয়ে এসেছি। সো দে শুড বি ফ্রি। ভারতবর্ষের থিয়েটারের ফান্ডিংয়ের অবস্থা যা, আর যে সেখানে তো আমরা প্রত্যেকজন স্পন্সার্স পাই না, ইয়াংরা যারা থিয়েটার করে, ইটস অলমোস্ট লাইক পকেট মানি থিয়েটার। আমরা অডিয়েন্স থেকে প্রচুরবার প্রোডিউসার্স পেয়েছি। সুলেখা মিত্র আমাদের নাটক দেখতে এসে উঠে শি নট অনলি অ্যাপ্রিসিয়েটেড দ্য প্লে, আমাদের চারটে শো প্রোডিউস করেছে সুলেখা মিত্র। ইভেন অরিন্দম শীল আমাদের দুটো শো প্রোডিউস করেছে। উই আর ইন আ ক্যাফে কালচার, সেইখানে আমার তখন মনে হয়েছিল দেন ওয়াই ডোন্ট ব্রিং থিয়েটার দেয়, আমার থিয়েটারটা ওখানে যেতে পারে। তো তাহলে তো তাদের তখন থিয়েটার দেখার জন্য আলাদা করে সময় ব্যয় করতে হবে না, থিয়েটার দেখার জন্য আলাদা করে পয়সা দিতে হবে না। স্টেজ পারফর্ম করা, ঠিক আছে, সেটা নাটক হোক থিয়েটার হোক, এরকম একটা ক্যাফেকে স্টেজ হিসেবে বেছে নেওয়া, সেই এক্সপিরিয়েন্সটা একটু শুনবো। এই ক্যাফেটাতে যখন নাটক করি তখন আমরা হাসলে লোকে দেখি, আমাদের সামনে বসে হাসতে দেখি, আমরা কাঁদলে আমাদের সামনে বসে কাঁদতে দেখি। কালিনারি থিয়েটার, সেখানে মেন জিনিসটাই হচ্ছে আপনি আসুন, থিয়েটার দেখুন, সাথে আপনি যদি লিকার চান লিকার পাবেন, খাবার চাইলে খাবার পাবেন, সব রকমের কমফোর্ট দেওয়া হয় অডিয়েন্সকে। সো সেইটা এই মুহূর্তে কলকাতা শহরে একমাত্র আমরাই করছি। ২০১৭ সালে আবার ডিসেম ফার্স্ট জ্যান, তখন আমরা প্রথমে ছোটো ছোটো 20 মিনিট 25 মিনিট ম্যাক্সিমাম 40 মিনিটসে প্লে করতাম। তারপরে আস্তে আস্তে মানুষ আমাদের ভালোবেসেছে, এখন ক্যাফে থিয়েটার একটা 2 ঘন্টার ফুল লেন্থ নাটক করি। টপ ক্যাট হচ্ছে একটা পারফরমেন্স স্পেস, পারফরমেন্স ভেনিউ আমরা বলি, অ্যান্ড বার, আর এক আমাদের ক্যাফে, সাথে মিলে উই মেড আ কনসেপ্ট কি এখানে লোক মানে ক্যান কাম ফর ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, মানে একদিন থিয়েটার হচ্ছে, একদিন মিউজিক হচ্ছে, একদিন কমেডি হচ্ছে, কফি খেতে আসতে পারো, ড্রিঙ্ক খেতে আসতে পারো, তুমি ফুড খেতে আসতে পারো, অ্যান্ড সাথে দে উইল বি সামথিং দ্যাট ইউ উইল গো ব্যাক রিমেম্বারিং, মানে একটা এক্সপিরিয়েন্স কিছু পাবে। ওভারঅল যে পুরো ব্যাপারটা আছে, আই থিঙ্ক দিস ইজ কোয়াইট নিউ, কলকাতার জন্য নতুন আছে একটা, মানে যে সব কিছু মিলিয়ে এই বিল্ডিংয়ে যা যা আছে ওটা একটা নতুন কনসেপ্ট। ক্যাফে তো অনেকগুলো আছে কলকাতায়।